হাই বন্ধুরা এবং সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে পেপার ওয়ান থেকে একটি ইউনিট তার নাম হচ্ছে হায়ার এডুকেশন এবং এই হায়ার এডুকেশনের একটি বিশেষ অংশ হচ্ছে যেখানে আমরা লার্নার ক্যারেক্টারিস্টিক্স বা আমাদের যে শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা একটা টপিক পাই শিক্ষার্থী এবং সঙ্গে সঙ্গে শিক্ষকেরও এবং এক্ষেত্রে সব থেকে যে পাঠটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে কিন্তু স্টুডেন্টদের মধ্যে থেকে অ্যাডোলেসেন্ট লার্নার এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে সো অ্যাডোলেসেন্স কথার অর্থ কি আগে প্রথমে বুঝতে হবে অ্যাডোলেসেন্স মানেটা কি অ্যাডোলেসেন্স মানে হচ্ছে একটা স্তরে বা একটা বয়সে পৌঁছে যাওয়া যেখানে আমরা কিন্তু আমাদের আসল সত্তা বা আমাদের চারিত্রিক গুণাবলীটা কি না উপলব্ধি করতে পারবো সো এটা হচ্ছে এমন একটা সময় যেখানে আমাদের মন এবং আচরণের একটা ম্যাচিওরিটি আসে সো এক কথায় যদি বলি এই অ্যাডোলেশন মানে হচ্ছে কোনো একটা বয়স নয় বাট একটা জীবনের একটা স্তর এবং এটিকে আবার যদি আমরা একটু পুঙ্খানুপুঙ্খ দেখি এটিকে আবার তিন ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান হচ্ছে আর্লি অ্যাডোলেশন সাধারণত বয়সের দিক থেকে হয়ে থাকে দশ থেকে ষোলো বছর বয়সীকে বলা হয় লার্নার তো এই সময় আমাদের কিন্তু গ্রোথ অফ হ্যান্ডস আমাদের পা আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু খুব দ্রুত বৃদ্ধি ঘটে সো এখানে একটা বেশ একটা সুন্দর একটা সিস্টেম যেটা হচ্ছে এখানে বাচ্চাদের মধ্যে বা ওই নিজেদের মধ্যে একটা স্বাধীন তারা সবসময় এখানে কিন্তু এক প্রকার তাদের জন্য মানসিক কোন্দল সৃষ্টি হয় এই কারণে দ্বিতীয় স্টেজ হচ্ছে মিডল অ্যাডোলেশন এটি ঠিক বারো বয়স থেকে ষোলো বছর অব্দি হয়ে থাকে সো এখানে কি হয়ে থাকে মেনলি এখানে মোটামুটি বডিলি কিছু পার্টের ডেভেলপমেন্ট ঘটে তবে এটা না বেশিরভাগ কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে তাদের কিন্তু বডিক্যালি কিছু চেঞ্জ হয়ে থাকে যেমন হচ্ছে মেয়েদের কিছু পার্সোনাল স্কিল যার মাধ্যমে মেয়েরা হাউসহোল্ডের ওয়ার্ক এবং অন্যান্য কিছু কাজ করে থাকে সেই সমস্ত স্কিলগুলো তারা কিন্তু খুব তাড়াতাড়ি ধরতে থাকে যেখানে ছেলেগুলো কিন্তু অতটা পারে না এছাড়া তাদের মধ্যে এই যে আনুগত্যতা লয়ালটি বা হয়তো কোনো বিশেষ কাজের প্রতি তাদের কমিটমেন্ট এগুলো কিন্তু এই বয়স থেকে আসে এছাড়া আরও কিছু আছে যেমন হচ্ছে তাদের কিছু ভোকেশান থাকে এবং কিছু এডুকেশন থাকে তার মাধ্যমে কিন্তু শিক্ষাগুলোকে তারা কিন্তু এগিয়ে নিয়ে যায় দ্য ফিজিক্যাল ইফেক্ট অফ দিস পিউবারিক স্টেজ অর্থাৎ এই কৈশোর সময়ের এই যে সমস্ত শারীরিক যে পরিবর্তনগুলি এগুলো কিন্তু সম্পূর্ণভাবে একটা ব্যক্তি বা একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে প্রতিফলিত হয় এবারে তৃতীয় যেটা হচ্ছে তা হচ্ছে লেট অ্যাডোলেসেন্স পিরিয়ড তো এটা ষোলো বছর থেকে শুরু হয় উনিশ বছর পর্যন্ত সো এই এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা মানে অ্যাডাল্টহুডের জাস্ট একটা দৌড়গোড়ায় পৌঁছে যাওয়া এই অংশটা হচ্ছে তো এখানে অ্যাডোলেসেন্স অর্থাৎ এই যে কৈশোর বয়স বা কেরিয়ার ডিসিশান এগুলো কিন্তু এখানে ফাইনালি লক্ষ্য করা যায় এছাড়া দ্য চাইল্ড আমাদের মধ্যে যা রয়েছে বাচ্চাটি ওটা ধীরে 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 কিন্তু এখন কিন্তু নতুন রকমের একটা স্ট্যান্ডার্ডিটি অ্যাচিভ করতে যাচ্ছে অর্থাৎ অ্যাডাল্টহুড অর্জন করতে যাচ্ছে তো এই ক্ষেত্রে স্টুয়ার্ট হল তিনি ডিসক্রাইব করেছেন যে অ্যাডোলেসেন্স এজটাকে তিনি বলেছেন আ স্ট্রং অ্যান্ড স্ট্রেস এজ অফ স্ট্রং অ্যান্ড স্ট্রং অ্যান্ড স্ট্রেস